হ্যালো, মাই সেলফ অমৃতা ধর, ওয়েলকাম টু মাইল চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে মাল্টিপ্লিকেশনের কিছু টেকনিক শিখে নেব। গুণ তো আমরা সবাই করতে পারি, কিন্তু যদি কিছু টেকনিক শিখে সেই গুণ করার টাইমটা যদি আমরা কমিয়ে ফেলতে পারি, তাহলে আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমাদের খুব সুবিধে হবে। তো কিরকমভাবে আমরা চটজলদি গুণগুলো করে ফেলতে পারি সেই টেকনিকগুলি এই ভিডিওতে আমি দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রবলেমটা হচ্ছে 75 মাল্টিপ্লাইড বাই 99। তো এটা যদি আমরা নর্মাল প্রসিডিউরে করতে যেতাম, তোমাদের 30-40 সেকেন্ড সময় লাগতো, কিন্তু 2 সেকেন্ডের মধ্যে এই প্রবলেমটা তোমরা করে ফেলতে পারবে। কিরকম ভাবে টেকনিকটা, না প্রথমে যে 75 দুটো ডিজিট রয়েছে এর থেকে -1 করে দেবে। 75 -1 করলে কত হয়? 74। লিখে নাও 74। এরপরে আরো দুটো ডিজিট আসবে, সেটা কত? না 7-এর সাথে কত অ্যাড করলে 9 আসে? 2। আর 4-এর সাথে কত অ্যাড করলে 9 আসবে? 5। ব্যাস আমার অ্যান্সার হয়ে গেল। তো কত চটজলদি আমার অ্যান্সারটা বেরিয়ে গেল। দেখি আরেকটা অঙ্ক প্র্যাকটিস করে দেখি। 89 × 99, ঠিক ওই প্রসিডিউরে 89টাকে কত লিখবো? 88, জাস্ট -1 করে দেব। এইটার সাথে কত যোগ করলে 9 হয়? 1। তাহলে এটা আমার অ্যান্সার বেরিয়ে গেল। তো কত তাড়াতাড়ি আমি অ্যান্সার গুলো বার করতে পাচ্ছি, এটা তো 2 ডিজিটের ক্ষেত্রে হলো। যদি আমি আরো বেশি সংখ্যা নিই কি হবে? সাপোজ এর পরের প্রবলেমটা নিলাম 754 × 999, অ্যান্সার একই প্রসিডিউর হবে। 754 - 1 কত? 753। 7-এর সাথে কত যোগ করলে 9 হয়? 2। 5-এর সাথে 4, 3-এর সাথে 6। তো ব্যাস আমার অ্যান্সার বেরিয়ে গেল। তো প্রসিডিউরটা কি? জাস্ট যে সংখ্যাটা থাকবে -1 করে সেই সংখ্যাটা লিখে নেব, এবং সেই সংখ্যার প্রত্যেকটা ডিজিটের সাথে কত প্লাস করলে 9 হয় তার পরবর্তীকালে ডিজিটগুলো সেগুলোই হবে। তো খুব ইজি এইগুলো, কিন্তু সবই এদিকে 2টো ডিজিট, এদিকে 2টো ডিজিট, এদিকে 3টে ডিজিট, এদিকে 3টে ডিজিট। কিন্তু যদি ডিজিটের এদিক ওদিক হয় তাহলে কি হবে, সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আরেকটা প্রবলেম নিয়ে নিই, তাহলে আরো বুঝতে সুবিধে হবে। 3 ডিজিটের আরেকটা প্রবলেম, 659 × 999, 659 কত হবে? 658 হয়ে গেল -1 করে। 6-এর সাথে কত যোগ করব? 3। 5-এর সাথে 4, 8-এর সাথে 1 যোগ করলে অ্যান্সার আমার চলে এলো। তো এগুলো তো গেল 2টো ডিজিট, 3টে ডিজিট, 4টে ডিজিটের ক্ষেত্রেও কি একই হবে? তাহলে তো আমার খুবই ইজি ক্যালকুলেশন হয়ে যাবে। চলো দেখে নিই 4টে ডিজিটের ক্ষেত্রে কি হবে। 4টে ডিজিট নিয়ে নিলাম, 8123 × 9999, প্রসিডিউর সেম, 8122 হয়ে গেল। 8123টা 8-এর সাথে 1 যোগ করো, 1-এর সাথে 8 যোগ করো, 2-এর সাথে 7 যোগ করো, 2-এর সাথে 7 যোগ করো, আমি 9 পেয়ে যাবো। এটাই আমার অ্যান্সার। 2 সেকেন্ডে কিন্তু আমার অ্যান্সারটা বেরিয়ে গেল, ঠিক আছে। এরপরে আরেকটা অঙ্ক নিয়ে নিই আমি, 4 ডিজিটের, 3227 × 9999, প্রথমেরটাই কি হবে? 3226, তারপরে কি হবে? 3-এর সাথে 6 যোগ করো, 2-এর সাথে 7, 2-এর সাথে 7, 6-এর সাথে 3 যোগ করলে 9 চলে আসবে, এটাই আমার অ্যান্সার। তো কত চটজলদি আমি এই গুণগুলো করে ফেলতে পারছি। এবার আমি দেখব 5 ডিজিটের ক্ষেত্রে, 23256 × 9999, কত হয়ে গেল? 23255, 2-এর সাথে 7, 3-এর সাথে 6, 2-এর সাথে 7, 5-এর সাথে 4, 5-এর সাথে 4 যোগ করে দাও, হয়ে গেল আমার অ্যান্সার, বেরিয়ে গেল। তো কত সহজে আমি অঙ্কগুলো করে ফেলতে পারছি, জাস্ট মুখে মুখে করে ফেলতে পারছি। আমি তোমাদের বোঝাচ্ছি বলি তাও একটু সময় লাগছে, তোমরা তো আর কাউকে বোঝাতে যাবে না এক্সাম হলে, নিজেরাই করবে, তো 2 সেকেন্ড তোমাদের সময় লাগবে। এই প্রবলেমসগুলো তোমাদের যখন সলভ করতে দেবে, গুণে যদি অনেকটা টাইম লেগে যায়, তাহলে কিন্তু প্রবলেম সলভ করতে অনেক টাইম লাগবে। তো এই প্রবলেমগুলো চটজলদি সলভ করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। এরপরে আমরা দেখে নেব, যদি মিসম্যাচ হয়, মানে ধরো এখানে 27 2টো ডিজিট আছে, এখানে 999 আছে, তখন কি হবে? সেম প্রসিডিউর, 27টা 26 হবে, বাট এখানে 2টো ডিজিট, এখানে 3টে ডিজিট, কটা ডিজিট মিসিং? একটা ডিজিট মিসিং, তাই একটা 9 চলে এলো। একটা মিসিং ডিজিটের জন্য একটা 9 ঠিক মাঝে বসে পড়লো,
বাদবাকি প্রসিডিউর এক টু এর সাথে সেভেন যোগ করলে সিক্স এর সাথে থ্রি যোগ করলে নাইন আসে, তাই আমি সেভেন আর থ্রিটা লিখে নিলাম, আমার অ্যান্সারটা বেরিয়ে গেল। আরেকটা অঙ্ক করলে আরো বুঝতে সুবিধা হবে, 41 × 999। প্রথমে তোমরা বলতে পারবে 40 হয়ে যাবে মাইনাস ওয়ান করলে, এখানে দুটো এখানে তিনটে ডিজিট, কটা মিসিং ডিজিট আছে? একটা। কটা নাইন আসবে? ঠিক মাঝখানে একটা। এবার ফোর এর সাথে কত যোগ করলে নাইন হয়? ফাইভ। আর জিরোর সাথে কত যোগ করলে নাইন হয়? অবভিয়াসলি নাইন। অ্যান্সার বেরিয়ে গেল আমার। তো আরো একটু বড় ডিজিট নিয়ে দেখি, তো আমি যে অ্যান্সার গুলো বের করছি এগুলো তোমরা মাল্টিপ্লিকেশন করেও অথবা ক্যালকুলেটার সাহায্যে দেখে নিতে পারো এই অ্যান্সার গুলোই আসছে কিনা, আমার টেকনিকে কোনো ভুল আছে কিনা, তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো। এরপরে একটা দেখি, 256 × 9999, এটার ক্ষেত্রে কি হবে? 256টা অবভিয়াসলি 255 হবে, মাঝে এখানে তিনটে ডিজিট এখানে চারটে ডিজিট, কটা মিসিং? একটা, নাইন চলে এলো। এবার টু এর সাথে কত যোগ করব? সেভেন। ফাইভের সাথে ফোর, ফাইভের সাথে ফোর, ব্যাস আমার অ্যান্সার চলে এলো। প্রসিডিওর একই, প্রথম সংখ্যাটা মাইনাস ওয়ান করে বসিয়ে দেব, যদি মিসিং ডিজিট থাকে তাহলে ততগুলো নাইন বসবে, যদি না থাকে কিছু বসবে না। তারপরে কি হবে না, যে ডিজিটগুলো আমি পেলাম সেইগুলোর প্রত্যেকটা ডিজিটের সাথে কত যোগ করলে নাইন আসে সেই সংখ্যাগুলো পরপর লিখে যাব, আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তো আরও বেশি যদি মিসম্যাচ হয় ডিজিটে তখন কি হবে চলো দেখে নিই। এখানে আছে 7121 আর এদিকে হচ্ছে 999999, তাহলে কি হবে? 7120 হয়ে গেল প্রথমটা, এখানে কটা ডিজিট? চারটে। এখানে কটা? ছটা। কটা মিসম্যাচ? দুটো, দুটো নাই। সেভেন এর সাথে কত যোগ করলে নাইন হয়? টু। ওয়ান এর সাথে এইট, টু এর সাথে সেভেন, জিরোর সাথে নাইন যোগ করলে নাইন হয়, এটা আমার অ্যান্সার হয়ে গেল। যদি সংখ্যা ছোট হতো, সাপোজ ধরো 72 × 99999, তাহলে কি হতো? সেম 71, কটা ডিজিট? দুটো। কটা ডিজিট? পাঁচটা। মিসিং কটা? তিনটে, তিনটে নাইন আসবে। সেভেনের সাথে কত যোগ করব যাতে আমার নাইন হয়? টু। ওয়ানের সাথে কত যোগ করব? এইট, অ্যান্সার আমার বেরিয়ে গেল। তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই টেকনিকটা কার্যকরী হচ্ছে, তোমরা ক্যালকুলেটার সাহায্যে ভেরিফাই করে দেখে নিতে পারো এই টেকনিকটা কাজ করছে কিনা। ব্যাস আজকে এই পর্যন্তই এই ভিডিওতে। এই টেকনিকের মাধ্যমে কিন্তু গুণগুলো, বা যদি কোনো বড় সরল দেয় সেখানে যদি এরকম কোনো নাম্বারস থাকে তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো 100-এর কাছাকাছি যে নাম্বারগুলো থাকে সেগুলো দিয়ে আমি কত চটজলদি মাল্টিপ্লিকেশন করে ফেলতে পারি। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্টস করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।